this is Kankana. Welcome back to my channel. So, আজকে হচ্ছে 23rd of November আর আজকে থেকে আমি একটা নিউ ব্লগ স্টার্ট করছি কারণ আজকে হচ্ছে মানডে। তো তোমরা যদি দেখতে চাও এই সারা উইকটা আমি কি করছি দেন প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না, फ्रेंड्स আর ফ্যামিলির সাথে শেয়ার করে দাও। আমার ঘড়ির অ্যালার্ম বাজে তো প্লিজ ডোন্ট মাইন্ড দ্যাট। আর বেল বাটন ক্লিক করে নাও, আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে ভুলো না। ইনস্টাগ্রামে আমি ইউটিউবের থেকে ডিফারেন্ট কন্টেন্ট শেয়ার করি, তো তোমাদের ইনস্টাগ্রামের কন্টেন্টও আমার নিশ্চয়ই ভালো লাগবে। তো চলো দেখা যাক এই উইকটা কেমন কাটে। প্রচন্ড ঠান্ডা পড়ে গেছে আমার, আজকে বিশাল টনসিলে গলা ব্যথা করছে, মানে বিশাল গলা ব্যথা করছে, টনসিল ফুলে গেছে। জানি না তোমরা দেখতে পাচ্ছ কি না, এই সাইড দিয়ে এই সাইড দিয়ে দু সাইডেই বিশাল গলা ব্যথা করছে। বলে বোঝাতে পারছি না কেমন গলা ব্যথা করছে, ইটস লাইক নো ওয়ান্স বিজনেস, এত গলা ব্যথা করছে। অ্যান্ড ঠান্ডাও পড়ে গেছে, দেখতে পাচ্ছ আমি শীতের জামা পরে আছি, নিচে ভুলেন প্যান্ট পরে আছি, ওপরে ভুলেন সোয়েট শার্ট পরে আছি। তো দেখা যাক এই সারা উইকটা কেমন কাটে। অনেক বলে বকে নিলাম ফার্স্ট ডেই, আজকে তো সেরকম কোনো কাজ নেই, তো কালকে তোমাদের সাথে দেখা হচ্ছে। হাই গাইস, আজকে হচ্ছে টিউসডে আর তোমরা আমার গলার আওয়াজ শুনেই বুঝতে পারছো যে আমার কতটা বেশি শরীর খারাপ। আমার প্রচন্ড শরীর খারাপ, প্রচন্ড মাথা ব্যথা, প্রচন্ড গলা ব্যথা, সর্দি লেগেছে, জ্বর এসেছে। তো এখানে করোনার কোনো সিমটমস নেই, বিকজ আমি নিজেই ফিল করতে পারছি যে এটা নর্মাল ওয়েদার চেঞ্জের জ্বর আর সর্দি। তো এখানে সেই ব্যাপারে কোনো টেনশন তোমরা নিও না, কারণ আমরাও নিচ্ছি না সেই ব্যাপারে কোনো টেনশন, কারণ এটা নর্মাল ওয়েদার চেঞ্জের ঠান্ডা লেগেছে। তো আমার প্রচণ্ড শরীর খারাপ, আমি কি করবো বুঝতে পারছি না, কালকের থেকে ঠান্ডা লেগেছে। তো এই উইকটা জানি না কেমন যাবে, তো লেটস সি কেমন যায়। আজকে টিউসডে, আজকে আবার আমার ডান্স ক্লাসও আছে সন্ধ্যাবেলা, তো দেখা যাক ডান্স ক্লাস আমি অ্যাটেন্ড করতে পারি কি না, কারণ আমি সকাল থেকে এখনো অবধি পুরো ঘুমিয়ে গেছিলাম, মানে সারাক্ষণ ঘুমিয়েছিলাম। এখন 4টে বাজেই জাস্ট আমি ঘুম থেকে উঠলাম, উঠে লাঞ্চ করলাম, করে একটা ওষুধ খেলাম। তো ওই জন্য এখন একটু বেটার ফিল করছি বলে ব্লগটাকে অন করলাম। এখন আবার আমি একটু শোবো, শুয়ে রেস্ট নেব, দেন আবার সন্ধ্যাবেলা ঘুম থেকে উঠবো। তো সেরকম কিছু এন্টারটেইনিং আজকের মতন করার নেই, তো কালকে তোমাদের সাথে দেখা হচ্ছে। হাই গাইস, আমি এখন কিচেনে আছি তোমরা দেখতে পাচ্ছ, আর আমার মা আজকে আমার জন্য স্পেশালি ঠেকুয়া বানিয়েছে, কারণ আমার খুব মিষ্টি মিষ্টি খেতে ইচ্ছা করছিল বাট কিছু ছিল না। আর এই শরীর খারাপের টাইমে মা আমাকে বানিয়ে দিয়েছে ঠেকুয়া, এই যে তোমরা দেখতে পাচ্ছ এখানে রাখা আছে। আমি এখন ডাইনিং টেবিলে বসে খাচ্ছি, প্লিজ ডোন্ট মাইন্ড দ্য ডাইনিং টেবিল, খুব বাজে অবস্থা, গোছানো নেই। সো শরীরটা আগের থেকে একটু বেটার আছে, বাট ইয়া লেটস সি কি হয়। রাত্রিবেলা ঘুমাতে পারছি না, এটাই আমার সব থেকে বড় প্রবলেম। হাই গাইস, আজকে হচ্ছে ফ্রাইডে আর আমি আগের থেকে একটু বেটার আছি, বাট আমার গলার ব্যথা এখন অবধি কমেনি। আমি ভিক্স খাচ্ছি অ্যান্ড মেডিসিন সব নিচ্ছি, গলা ব্যথা এখন অবধি কমেনি আর প্রচন্ড কাশি হচ্ছে। তো এমনি ঠিক আছি, মানে সর্দিটা অনেকটা কম আর জ্বর কমে গেছে, আগের থেকে একটু বেটার আছি, বাট প্রচন্ড কাশি হচ্ছে। তো এটাই তোমাদেরকে জানানো ছিল। সারা উইকটাই খুব বাজে কাটছে, নো এন্টারটেনমেন্ট, নাথিং, মানে পুরো বোরিং উইক কাটছে আর তার উপরে এত শরীর খারাপ। তো লেটস সি বাকি 3-4 দিন কীরকম যায়। আজকে তো থার্সডে হয়েই গেল, লেটস সি ফ্রাইডে স্যাটারডে সানডে কেমন যায়। হাই গাইস, আজকে শরীরটা আগের থেকে একটু বেটার লাগছে, তাই জন্য অনেকদিন পরে আজকে অফিসে আমি কাজ করতে আসলাম। তোমরা দেখতে পাচ্ছ আমি এখানে কাজ করছি, তো শরীরটা আগের থেকে একটু ভালো লাগছে, আগের থেকে একটু বেটার আছি, তাই জন্য আমি অফিসে কাজ করতে এসেছি। তো এটাই তোমাদেরকে এই আপডেটটা দেওয়ার ছিল যে আমি আমার শরীরটা ভালো লাগছে, তাই জন্য আমি কাজ করতে পারছি। আর আজকেও আমার একটা নিউ ভিডিও আপলোড করার ডেট, তাছাড়া আমি অফিসে বাবার কাজ করতে এসেছি। তো ইয়া, এটাই তোমাদেরকে জানানোর ছিল। দেখা যাক পুরোপুরি কবে সুস্থ হই, পুরোপুরি এখন অবধি সুস্থ হইনি, তোমরা আমার গলার আওয়াজ বা আমার চোখ মুখ দেখেই বুঝতে পারছো নিশ্চয়ই, বাট ইয়া। হাই গাইস, আজকে হচ্ছে স্যাটারডে আর তোমরা দেখতে পাচ্ছ আমি অফিসে আবার চলে এসেছি কাজ করতে। তো আমি কাজ করছি এখন, কিছু টাইপিং এর কাজ আছে, টাইপিং এর কাজ করছি।
তো এই উইকটা খুবই বাজে কাটছে, তোমরা প্লিজ নিচে কমেন্ট করে লিখে জানাও যে তোমাদের এই উইকটা কেমন কাটলো। আমার তো প্রচন্ড বাজে কেটেছে, মানে লিটারালি ওয়ান অফ দ্য ওয়ার্স্ট উইকস অফ 2020, খুব বাজে কেটেছে। প্লিজ তোমরা কমেন্টে লিখে জানাও তোমাদের কেমন কাটছে উইকটা। আর তোমাদেরকে দাদুর আপডেট দেওয়ার ছিল, যে দাদু আগের ব্লগে তোমরা দেখেছো যে দাদুর খুব শরীর খারাপ, এখন দাদু কেমন আছে সেটার আপডেট দেওয়ার ছিল। দাদু আগের থেকে এখন অনেকটা বেটার আছে। অনেকজন তোমরা আমাকে জিজ্ঞাসা করেছো দাদু কেমন আছে, আর দাদুর জন্য গেট ওয়েল সুন উইশ করেছো আমাকে অনেকজন। তো ওই জন্য ওটাই তোমাদেরকে আপডেটটা দেওয়ার ছিল, যে দাদু এখন আগের থেকে অনেকটা বেটার আছে, বাট এখনো অবধি পুরোপুরি সুস্থ হয়নি আমার মতনই, আমিও যেন পুরোপুরি সুস্থ হয়নি, বাট আগের থেকে অনেকটা বেটার আছে আর আমিও আগের থেকে অনেকটা বেটার আছি। তো এই আপডেটটা তোমাদের দেওয়ার ছিল। গাইস, আজকে হচ্ছে সানডে আর আমি আগের থেকে একটু বেটার ফিল করছি, তাই জন্য আমি কিছু ইউটিউব কন্টেন্ট শুট করছিলাম। আমি এই জাস্ট কিছু ভিডিও শুট করে উঠলাম, এটা আমার মেকআপ লুক ছিল, তোমরা দেখতে পাচ্ছ, তোমরা খুব জলদি এই ভিডিওগুলো দেখতে পারবে। তো ইয়া, এটাই তোমাদেরকে জানানোর ছিল। এখন আমি মেকআপ রিমুভ করব, লাঞ্চ করব, দেন একটু রেস্ট নেবো, দেন তারপরে সন্ধ্যাবেলা ব্লগটাকে এন্ড করব, কারণ এই উইকের জন্য আজকে ব্লগটাকে এন্ড করতে হবে। তো আমি ফুল ফেস অফ মেকআপ করে এখন অফিসের কাজ করতে এসেছি। হাই গাইস, সো আমি আমার নেল পলিশ কালার চেঞ্জ করেছি অনেকদিন পরে। তো এই হচ্ছে আমার নেল পলিশ কালার, নিউ একটা সুন্দর পিঙ্ক নিউট কালার। আর পায়েও আমি সেম নেল পলিশ পরেছি, পায়েও নেল পলিশ আমি চেঞ্জ করে নিয়েছি। আর আমি আমার রিংসগুলো চেঞ্জ করে আবার পুরনো রিংসগুলোই পরে নিয়েছি, কারণ ওই বড় রিংটা একটু প্রবলেমেটিক ছিল, মানে এই শীতকালের জন্য সোয়েটার ফোয়েটারে আটকে যাচ্ছিল অ্যান্ড অল দ্যাট। তো ওই জন্য চেঞ্জ করে আবার এগুলোই পরে নিয়েছি ছোটগুলো। তো ইয়া, এটাই জানানোর ছিল। Guys, so we finally have 1000 followers on Instagram. So happy and grateful. Next target hoche 2000 followers or 1000 subscribers on YouTube. So jeta maybe next year er moddhe hoye jabe, I guess. And etai janano chilo, ending this vlog on a good note. সো এই উইকের ব্লগটা এখানেই এন্ড করছি। যদি ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব অ্যান্ড অলসো ফলো মি অন ইনস্টাগ্রাম। সো এটাই বলার ছিল। সো ইয়া, দ্যাটস অল ফর দ্য ভিডিও অ্যান্ড দ্য ব্লগ। বাই, সাবধানে থাকো, সুস্থ থাকো।